নমস্কার, আপনারা দেখছেন লিজম টাইমস, আমি সুমনা। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। দুর্গাপুর ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। শুক্রবার বিকেলে সেন্ট্রাল এ ব্লক এলাকায় এক ব্যবসায়ী বাড়িতে গুলি চলার ঘটনায় উত্তেজনা। ছাদ বাগানে সবজি রান্না হলো মিড ডে মিলে, এই চিত্র দেখা গেল দুর্গাপুরের নেপালি পাড়ায়। গুলি চলল স্যান্ডেলের এক ব্যবসায়ীর বাড়িতে, আহত হয়েছেন এক মহিলা, তার পায়ে গুলি লেগেছে। ঘটনার তদন্তে নেমেছে উত্তর থানার পুলিশ। শুক্রবার বিকেলে স্যান্ডেলের এ ব্লক এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। কে বা কারা এই গুলি চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলেও গুলিবিদ্ধ মহিলাকে চিকিৎসার জন্য স্যান্ড্রেলের রোডের যে নার্সিং হোমে নিয়ে আসা হয়েছিল, তারা জানান চৈতালি মণ্ডলের নামে এক মহিলাকে চিকিৎসার জন্য এখানে নিয়ে আসা হয়েছিল। তার পায়ে বুলেট ইঞ্জুরি ছিল। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। पेशेंट यहाँ पर आया, उसका इनिशियल मैनेजमेंट किया गया, उसको जो भी जरूरी दवा था, जो चिकित्सा जरूरी थी, जो टेस्ट जरूरत थी, सब किया गया। इनिशियल मैनेजमेंट उसका ड्रेसिंग स्टिचेस जितना भी दरकार था सब किया गया। पेशेंट को एडवाइस किया गया था एडमिशन के लिए, बट पेशेंट रिफ्यूज किया, एडमिट नहीं करना चाह रहे थे। रिफ्यूज एडमिशन करके यहाँ से लेकर चले गए। हाँ जी, जानकारी पुलिस आए थे, हम लोग इंटीमेशन भी दे रहे हैं, एमएलसी जो करते हैं हम लोग करते हैं। सर वो अभी तो कह पाना मुश्किल है, क्योंकि इनिशियली तो जो बताते हैं और जो देखते हैं वही होता है। डॉक्टर के हिसाब से शायद दो लगा होगा, दो जगह इंजुरी था। क्या नाम बताएं हमको? चैतन्य मंडल। चैतन्य मंडल, आपको कुछ बोला नहीं कि कैसे हुआ, क्या हुआ, कुछ बोला नहीं? वो जितना बताएंगे, हमारा काम तो उतना ही, हम लोग ट्रीटमेंट पॉइंट ऑफ व्यू से पूछते हैं, बाकी तो पुलिस अपना इन्वेस्टिगेशन करेगी। বটলিং প্ল্যান্টের ভেতর থেকে এক শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ল দুর্গাপুরের রাজবাঁধ, ঘটনাস্থলে পুলিশ। দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার রাতে। জেনারেল শিফটে কাজে এসেছিলেন শ্যামপুরের বাসিন্দা কাঞ্চন রায় নামে হোল্ডিং ডিপার্টমেন্টের সুপারভাইজার পদে নিযুক্ত শ্রমিক। ছুটি হওয়ার পর বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয় শ্রমিকের। প্ল্যান্টের ভেতরেই বাথরুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় কাঞ্চনের। কোকোভেন থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে, দেহটি আটকে বিক্ষোভ দেখায় শ্রমিকরা। আমি এখানে আসলাম, আমি বাইকে ছিলাম, শুনলাম যে নাকি হ্যাঙ্গিং ওভার হয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না, শুনলাম হ্যাঙ্গিং ওভার হয়েছে। কোথায় এটা হয়েছিল? কটা নাগাদ? তখন 10:20 দুর্গাপুরের নেপালি পাড়ার হিন্দু স্কুলের এই উদ্যোগে খুশি জেলা প্রশাসন থেকে পড়ুয়ারা।
मिड डे मिले शाक सब्जी चाहिदा मेटाते दुर्गापुर नेपाली पाड़ा हिंदी हाई स्कूल छादे ओपरे गड़े तोला हलो सब्जी बागान छादे ओपरे किचन गार्डन संस्कार पर बृहस्पतिवार प्रथम बारे मत शाकसब्जी तोला है जा मिड डे मिले व्यवहार करा हुए छे विद्यालय प्रधान शिक्षक डॉक्टर कालिमुल हक जानान बृहस्पतिवार विद्यालय छादेर बागान थेके बरबटी और बेगुन तोला है छाद बागान सब्जी पे खुशी पड़ुआरा निर्मित रूफटॉप किचन गार्डन से हम लोगों ने रिनोवेशन के बाद पहली बार सब्जी तोड़ा है और जो आज मूलतः सब्जी तोड़ी गई है वो बैगन और बरबट्टी है। इसके अलावा भिंडी भी लगा हुआ है लेकिन अभी वो पूरा तैयार नहीं हुआ है। और ये जो आज जो सब्जी तोड़ा गया है कल हम अपने विद्यालय में जब मिड डे मील चलेगा उसमें इसका उपयोग करेंगे। और हमारी जो परिकल्पना है कि हमारा जितना भी बचा हुआ छत रिमेनिंग छत खाली है वहाँ हम सभी में सब्जी का प्रोडक्शन करेंगे ताकि जो मिड डे मील में जो हमारा रिक्वायरमेंट है सब्जी का वो हो सके। শান্তিনিকেতনের এক প্রবীণ আশ্রমিকের এটিএম কার্ড হাতিয়ে টাকা তুলে নেওয়ার ঘটনায় ঘটলো চাঞ্চল্য এলাকায় পাশাপাশি হস্তক্ষেপে উদ্ধার টাকা ও কার্ড। বাড়ি থেকে এটিএম কার্ড হাতিয়ে শান্তিনিকেতনের রতনপল্লী প্রবীণ আশ্রমিককে কৃষ্ণা ঠাকুরের অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ পেয়ে ঘটনা 24 ঘন্টার মধ্যে শান্তিনিকেতন থানার পুলিশ সমস্ত টাকা উদ্ধার করে ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। এটিএম কার্ডটিও উদ্ধার করেছে পুলিশ। পায়ে হেঁটে 12 জন তৃণমূল সমর্থক পাণ্ডবেশ্বর থেকে পাড়ি দিলেন কলকাতার শহীদ স্মরণের অনুষ্ঠানে যোগ দিতে। শনিবার তারা রওনা হলেন। তৃণমূলের 21 জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে দুর্গাপুরের পাণ্ডবেশ্বর থেকে 12 জন তৃণমূল কর্মী সমর্থক পায়ে হেঁটে কলকাতার ধর্মতলার উদ্দেশ্যে রওনা হলেন। আর শনিবার সকালে তারা রওনা দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তাদেরকে বেশ কিছুটা পথ নিজে পায়ে হেঁটে এগিয়ে দেন। 21 জুলাই সকালে ধর্মতলা পৌঁছাবেন বলে জানায় পায়ে হেঁটে যাওয়া তৃণমূল কর্মীরা। তৃণমূল যুব পক্ষ থেকে পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষের পক্ষ থেকে এক প্রতিনিধি দল পায়ে হেঁটে রাস্তায় প্রচার করতে করতে তারা পৌঁছাবে 21 জুলাই কলকাতা ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, সেই শহীদদের স্মৃতি তর্পণ করতে, বাংলার মানুষকে কথা জানাতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে সামিল হন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজম টাইমস।